পেশার সঙ্গে ২১ প্রভাবশালী সখ্য। চিত্রনায়িকা পরিমণি ও মডেল ফারিয়া মাহবুব পিয়াসার মোবাইল ফোনের কল লিস্ট যাচাই বাছাই করেছে সিআইডি অপরাধ তদন্ত বিভাগ। তাদের সঙ্গে কথোপকথনের রেকর্ডও উদ্ধার হয়েছে। সিআইডি তাদের ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ডিজিটাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তাদের মোবাইল ফোন থেকে প্রভাবশালী কয়েক ব্যক্তির অডিও রেকর্ড ও ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। এসব ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড দিয়ে পরিমণি ও পিয়াসা প্রভাবশালীদের ব্ল্যাকমেল করতেন। সিআইডি সূত্র জানায়, গতকাল শনিবার রাতে পরিমণি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীর সহ গ্রেপ্তার ৬ জনের বাসায় সিআইডি অভিযান চালিয়েছে। বাড়িধারায় পিয়াসার বাসায় অভিযান চালিয়ে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব বিষয় নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলো সম্পূর্ণ প্রভাবমুক্তভাবে তদন্ত করা হবে। তদন্তে ক্ষমতাধর ব্যক্তিদের নাম এলেও তাদের ছাড় দেওয়া হবে না। জড়িত সবার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সিআইডি। শুক্রবার চিত্রনায়িকা পরিমণি, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের ৬০টি মামলা আমাদের সিআইডির কাছে এসেছে। আসামিদের আমরা হেফাজতে পেয়েছি। ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আইনের মধ্যে থেকেই মামলা তদন্ত করবে সিআইডি। সুষ্ঠুভাবে তদন্ত কাজ সম্পন্ন হবে। যারা সত্যিকারভাবে দোষী, সিআইডি তাদের খুঁজে বের করবে। মালিবাগে সিআইডি কার্যালয়ে পরিমণি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীর সহ প্রত্যেককেই পৃথক কক্ষে রাখা হয়েছে। গতকাল তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করায় সিআইডি। মডেল পিয়াসার সঙ্গে একটা বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মোবাইল ফোনে কথোপকথনের অডিও রেকর্ড উদ্ধার হয়েছে। একটি ইন্স্যুরেন্স চেয়ারম্যানের সঙ্গে মডেল মরিয়ম আক্তার মোয়ের গোপন ভিডিও রয়েছে। পিয়াসার সঙ্গে একজন অলংকার ব্যবসায়ীর বেশ কয়েকটি অডিও রেকর্ড পেয়েছে সিআইডি। একটি অডিও রেকর্ডের উদ্ধৃতি দিয়ে সিআইডি কর্মকর্তা বলেন, একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে পরিমণির অডিও রেকর্ডে একটি গাড়ি উপহার দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ওই ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে পরিমণির গভীর সখ্যের বিষয়টি কথোপকথনে উঠে এসেছে। বাংলাদেশে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে পরিমণির মোবাইল ফোনে কথা হতো। অন্যদিকে ভারতীয় ব্যবসায়ী প্রমোস বাওয়ানির সঙ্গে পিয়াসার একটি ক্লাবে সময় কাটানোর ভিডিও ফুটেজ রয়েছে। গুলশানে একটি দামি ব্র্যান্ডের পণ্য বিক্রির শোরুমের মালিক ইবনুল হাসান খোকনের সঙ্গে পরিমণি ও পিয়াসার বহুবার কথোপকথন হয়েছে মোবাইল ফোনে। মদ বিক্রির দোকানের মালিক রানা শফিউল্লার সঙ্গে পিয়াসার লং ড্রাইভে যাওয়ার কথোপকথন রয়েছে। বাংলাদেশে গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটার সাবেক সভাপতি, এফবিসিসিআই এর সহসভাপতি হাবিবুল্লাহ ডনের সঙ্গে পিয়াসার হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কথোপকথন হয়েছে। হাবিবুল্লাহ ডনের মালিকানাধীন গুলশানের গাড়ির শোরুম অটো মিউজিয়ামের চোরাই গাড়ি বিক্রি হয়। মডেল পিয়াসা ওই চোরাই গাড়ি সিন্ডিকেটের সদস্য। অটো মিউজিয়াম থেকে পিয়াসার সহযোগী মিশুর চুরি করা একটি গাড়ি উদ্ধার করে র্যাব। সিআইডির একজন কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মোবাইল ফোন ও ফেসবুক আইডি তল্লাশি করে প্রভাবশালী ২১ ব্যক্তির সঙ্গে পিয়াসা, পরিমণি ও মৌয়ের যোগাযোগ থাকার তথ্য মিলেছে। এর বাইরে পিয়াসার মোবাইল ফোনের কল লিস্টে বেশ কয়েকজন ব্যবসায়ীর মোবাইল নাম্বার পাওয়া গেছে। ওইসব ব্যবসায়ীকে পিয়াসা ফোন করে ব্ল্যাকমেলিং করতেন। অন্যদিকে গতকাল সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি তদন্তকারী কর্মকর্তা হোক বা যে কেউ হোক, আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য ঘটনা উদ্ঘাটন করতে। তারা যত ক্ষমতা ধরেই হোক না কেন, আইনের আওতায় আসলে সবাই পরিমণির সঙ্গে আইনের আওতায় আসতে হবে। পরিমণির সঙ্গে গোয়েন্দা ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম শাকলাইনের অনৈতিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা সুষ্ঠুভাবে তদন্ত করব। সে কারণে মামলা সংক্রান্ত এবং आसामी संक्रांत आसामी संक्रांत विषय विभिन्न माध्यम और गणमाध्यमे जा प्रकाश पाबे से विषयगुलो तदन्ते आसामी और संश्लिष्टदेर जिज्ञासाबाद करा होबे। जिमी तीन दिन रिमांडे बनानी थानार मादक मामलाय परिमणिर कस्ट्यूम डिजाइनर जुनायेद करीम जिमिर 3 दिन रिमांड मंजूर करेছে आदालत। गतकाल ढाकार मेट्रोपलिटन मैजिस्ट्रेट मासुदुर रहमान रिमांडेर ए आदेश देन। एर आगे मामलार तदन्त कर्मकर्ता ढाका महानगर गोयेंदा पुलिशेर गुलशान जोनाल टीमेर परिदर्शक मोहम्मद आब्दुस सोहान जिमी के आदालते हाजिर करे 10 दिन रिमांडेर आवेदन करें। तो बंधुरा नित्य नतून आपडेट पेते एबं आपडेट खबर सबार आगे पावार जोन्नो अवश्यई आमादेर चैनलटी सबस्क्राइब करे राखबेन एबं पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटी अवश्यई बाजिए दिए राखबेन।